মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে সকল রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ দিতে দেশটির সরকারের কাছে দাবি জানিয়েছেন বায়রার সাবেক সভাপতি নূর আলী। সকালে রাজধানীর একটি হোটেলে এজেন্সি মালিকদের একাংশের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। নূর আলী বলেন, বাংলাদেশে প্রায় 1500 রিক্রুটিং এজেন্সি রয়েছে, কিন্তু কর্মী পাঠাতে সীমিত সংখ্যক এজেন্সির প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। দেশটির মানব সম্পদ মন্ত্রীর এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বায়রার সাবেক এই সভাপতি। সংবাদ সম্মেলনে আরেক সভাপতি আবুল বাশার, সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী নোমান বক্তব্য রাখেন। 25 রিক্রুটিং এজেন্সির সাথে আরও 250 এজেন্সিকে সহযোগী হিসেবে মালয়েশিয়ার প্রস্তাব মেনে নেবেন না বলে জানান তারা। 25 জন যদি আবার সেই গত 10 জনের মতো যদি লোক পাঠাতে চায়, তাহলে এখানে করাপশন হবে এবং এখানে মাইগ্রেশন কস্ট অনেক হাই হবে। আজকে যদি সবার জন্য যদি উন্মুক্ত হয়, তাহলে সব সেক্টরেই কিন্তু বাংলাদেশ থেকে লোক যাবে এবং বাংলাদেশ থেকে লোক গেলেই কিন্তু মালয়েশিয়া বেশি উপকৃত হবে, এটা তারাও বুঝে। সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত আমি মনে করি।